কারা করেছে? আমরা করেছি, এখনো কাজ চলছে। আগামী দিন সারা পৃথিবীর ইতিহাসে কুচবিহারের নাম জল 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 করে জ্বলবে। আর বিজেপিরা হিংসা করবে, আর লুচির মতো ফুলবে, আর জ্বলবে, আরে জ্বলবে, কুচবিহারের মানুষ এগিয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী সমীপেশু, আমি বলবো মহাশয়, আপনি এলেন, রাসমাঠে বক্তৃতা করলেন, আমি ভাবলাম তার আগের আগের দিন দুর্যোগ হয়ে গেছে, একবার জলপাইগুড়ির মানুষগুলোর কথা বলবেন, একবার আলিপুরদুয়ারের মানুষগুলোর কথা বলবে, একবার কুচবিহারে ঝড়ে বিধ্বস্ত মানুষগুলোর কথা বলবেন। না, আপনি বললেন না, আপনি দুটো কথা বলে গেলেন। কি বললেন? তৃণমূল নাকি দুর্নীতিবাজ পার্টি। আমি আপনাকে বলি, আপনার পার্টি চ্যারিটি বিগিনস অ্যাট হোম, আয়নায় নিজের মুখটা দেখুন আগে। আপনার পার্টি সবচেয়ে বড় ডাকাতের দল, মাফিয়ার দল, গুন্ডাদের দল, অলিগড়ি মে চোর হ্যায়, বিজেপি চোর হ্যায়। 300টা টিম পাঠিয়েছিলেন, কোনো কিছু ধরতে পারলেন? পারেননি। তাহলে বলুন, 3 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ করলেন কেন? যে গরিব মানুষগুলো রৌদ্রে গরমে ঝড়ে ভিজে কাজ করে, কেন তাদের টাকা দেননি 3 বছর ধরে? 100 দিনের কাজ বন্ধ করেছেন, এত বড় অধিকার আপনাকে কে দিল? এটা আম্বেদকার অধিকারটা, সংবিধানের অধিকার, মনে রাখবেন। এটা গ্যারান্টি প্রোগ্রাম ছিল, জনগণের গ্যারান্টি, সংবিধানের গ্যারান্টি। আপনি সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়েছেন। দুর্নীতির কথা বলছেন, আমি চ্যালেঞ্জ করে গেলাম, ক্ষমতা থাকলে 3 দিন বাদে ইলেকশন আছে নর্থ বেঙ্গলে, 3-4 দিন বাদে, ঘোষণা করুন শ্বেতপত্র, তাতে বাংলায় কোথায় কটা দুর্নীতি হয়েছে সব রিপ্লাই দেওয়ার পর, আপনার কমিশনের রিপোর্ট যারা এসেছিল, এজির রিপোর্ট আপনি ঘোষণা করুন, সাথে সাথে আপনি উত্তরপ্রদেশটাও ঘোষণা করুন, গুজরাটও ঘোষণা করুন, মহারাষ্ট্রও ঘোষণা করুন। চ্যালেঞ্জ করে বলছি, বাংলা চোর নয়, বাংলা ডাকাত নয়, বাংলাটা দুনিয়ার পরোয়া নয়, বাংলাটা দাঙ্গাবাজ নয়, এটা আপনি আর আপনার দল, একটা মিথ্যেবাদীর দল, মিথ্যে কথার দল। আগের বার বললো 15 লাখ টাকা করে দেবো পকেটে, পেয়েছেন? 1 লাখ টাকা করে পেয়েছেন কেউ? 2 লাখ টাকা পেয়েছেন? দিয়েছে মোদি? 3 লাখ পেয়েছেন? 4 লাখ পেয়েছেন? 5 লাখ পেয়েছেন? 6 লাখ পেয়েছেন? আচ্ছা ছেড়ে দিন, 50,000 পেয়েছেন? যদি পেয়ে থাকেন বলুন হ্যাঁ পেয়েছি, ওপেন মার্কেট। আর যদি না পেয়ে থাকেন বলুন পাইনি, জোরে বলুন। এই মিথ্যে কথার উত্তর দেবে কে? আপনারা দেখেছেন কালকে ম্যানিফেস্টোই কি বলেছে? আমি যেটা আগে বলি পরে সেটা অনেকে বোঝে, যখন আমি আগে বলি অনেকে আমাকে ভুল বোঝে, ভাবে আমি ঠিক বললাম কিনা। বলেছিলাম মাছের মাথাটা হচ্ছে ক্যা, আর লেজাটা হচ্ছে এনআরসি, আর মধ্যেখানে পেটিটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। কালকে ম্যানিফেস্টো রেখেছে কি রাখেনি? মনে রাখবেন, দেশ তো বেঁচে দিচ্ছে, আগামী দিন তপশিলি বন্ধুরা জেনে রাখুন, আপনার আইডেন্টিটি থাকবে কি না। এই আইন পাশ হলে বিজেপি যদি ক্ষমতায় আসে, থাকবে না, আদিবাসীদের অধিকার থাকবে না, সংখ্যালঘুদের অস্তিত্ব থাকবে না, হিন্দুদেরও থাকবে না, রাজবংশীদেরও থাকবে না,
কামতাপুরীরও থাকবে না, নশাকসেদেরও থাকবে না, মা বোনেদেরও থাকবে না। আপনি কি খাবেন? লিখে দেবে সকালবেলায়, চা খাও, চায়ের সাথে গোমূত্র খাও। আপনি কি খাবেন? লিখে দেবে দুপুরবেলায়, কি খাবে? গোবরের সাথে কিছু মিশিয়ে খাও। সন্ধেবেলায় আপনি কি খাবেন? সেটাও ওরা ঠিক করে দেবে। রাত্রিবেলায় আপনি ক ঘন্টা ঘুমোবেন, সেটাও ওরা ঠিক করে দেবে। আচ্ছা বলুন তো মা বোনেরা আমার, নবরাত্রি যারা করে আমি তো তাদের শুভকামনা জানাই। আমাদের এখানে বাসন্তী পুজোও হয়, দুর্গা পুজো হয়। বাসন্তী পুজো ছোট করে হয়, দুর্গা পুজো বড় করে হয়। বাসন্তী পুজো হয়, অন্নপূর্ণা পুজো হয়, নীল ষষ্ঠী হয়, চৈত্র সংক্রান্তি হয়, ভাদু উৎসব হয়, বিহু উৎসব হয়। আমি সবাইকেই অভিনন্দন জানাই। ঈদ হয়ে গেল, বড়দিন হয়ে গেল, আগামী দিন আরও অনেক উৎসব আসবে। ভাওয়াই উৎসব হয়, আপনাদের কুচ উৎসব হয়, কত কিছু হয়। যার যার নিজের মতো করে আপনারা করেন। কেউ কখনো বলবে এটা করো না, ওটা করো না, এটা করবে না, ওটা করবে না, হয় কখনো? আজকে মনে রাখবেন, এই সরকার যদি থাকে, বলে দিয়েছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন, মানে দেশে আর নির্বাচন হবে না, ফেডারেল স্ট্রাকচার থাকবে না, রাজ্যগুলো থাকবে না, দেশে নির্বাচন হবে না। এটা স্বৈরাচারী একনায়কতন্ত্রে সন্ত্রাস যুক্ত স্বৈর সন্ত্রাস সরকার তৈরি হবে। ওয়ান লিডার ওয়ান নেশন, ওয়ান লিডার ওয়ান ভাষণ, ওয়ান লিডার ওয়ান খানা, ওয়ান লিডার ওয়ান আর কি বলবো ভাবনা। উনি যা বলবেন তাই হবে। আমি পরিষ্কার বলছি, মনে রাখবেন, এই নির্বাচন জিয়াসে নির্বাচন নয়। সারা ভারতবর্ষ আজ বুঝতে পেরেছে, আপনারাও বুঝুন, দেশকে যদি স্বাধীন রাখতে হয়, দেশকে যদি স্বাধীন রাখতে হয়, আগার দেশ কো আজাদি কা রক্ষা করনা হ্যায় তো বিজেপি হটাও, দেশ বাঁচাও। মনে রাখবেন, নালে দেশের স্বাধীনতা থাকবে না, দেশের স্বাধীনতা থাকবে না। আজকে ইতিহাস ঘুরিয়ে দিয়েছে, ভূগোল গুলিয়ে দিয়েছে, বিজ্ঞান গুলিয়ে দিয়েছে। পুলিশকে কোথাও কোথাও উর্দু পড়াচ্ছে, গেরুয়া ড্রেস, আর্মি কোয়ার্টারগুলো গেরুয়া ড্রেস পরিয়ে দিয়েছে, রেল স্টেশনগুলো গেরুয়া করে দিয়েছে। তাহলে সাধুরা যাবে কোথায়? এটা সাধুদের অসম্মান নয়? কেন করবে? এই সব চলছে, মাথায় রাখবেন। খুব সাংঘাতিক সিচুয়েশন দেশের, যেই নির্বাচন আসবে। বালাজি মোবাইল প্লাজা, কাঁচরাপাড়া স্টেশন রোড, কেজিআর পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর চব্বিশ পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা। কিরে তোদের হলো? আমার বিয়ে আমার বেনারসি, একটা নতুন গল্প তার নতুন স্বপ্নে নতুন করে সেজো। বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া।
কি ভাবছেন, ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচরাপাড়া, কাঁপা মোড় সংলগ্ন ইউটু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট।